নমস্কার বন্ধুরা, নিউ জব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আবার আরেকটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, ত্রিপুরা বা অল ইন্ডিয়া জব সংক্রান্ত ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর বন্ধুরা যে পাশে থাকা বেল আইকন আছে সেটাকে প্রেস করে রাখবেন, অবশ্যই অলটাতে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তো আপনাদের নোটিফিকেশনটা দেখিয়ে দেওয়া যাক কি আছে নোটিফিকেশনে। নোটিফিকেশনটা দেখাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, আপনারা অনেক সময় ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, তো আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকস আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করে থাকে পরবর্তী ভিডিও বানাতে, তো প্লিজ লাইক করে দেবেন। আজকের জন্য লাইকসের টার্গেট যেটা রাখলাম সেটা 50টা লাইকসের টার্গেট রাখলাম, আশা করি আপনারা সেটা সম্পূর্ণ করবেন। তাহলে চলুন বন্ধুরা কি আছে নোটিফিকেশনে আমরা সেটা দেখে নেই। বন্ধুরা এই হলো সেই নোটিফিকেশনটা, তো এখানে কি আছে আপনারা সেটা দেখে নিন। ওয়াক ইন ইন্টারভিউ হবে বন্ধুরা, গেস্ট লেকচারারের নিয়োগ নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদয়পুর গোমতী ত্রিপুরাতে, এই নিয়োগটা হচ্ছে 2 মার্চ, তার মানে কালকেই এই ইন্টারভিউটা হচ্ছে সকাল 11:30টার সময়। এখানে টেম্পোরারি একটা জব বন্ধুরা, প্রত্যেকটা ক্লাসের জন্য আপনারা 400 টাকা করে পাবেন, প্রত্যেকটা ক্লাস 45 মিনিট করে থাকছে। গেস্ট লেকচারার ইকোনমিক্স আর ম্যাথমেটিক্সের জন্য নিয়োগ করা হচ্ছে। এক্ষেত্রে আপনারা যদি 55% মার্কস থেকে থাকে মাস্টার ডিগ্রি লেভেলে, আপনারা যদি জেনারেল ক্যান্ডিডেটস হয়ে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। বাকি এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তারা এখানে 5% রিডাকশন পেয়ে যাবেন। ইন্টারভিউ দিতে গেলে বন্ধুরা আপনারা আপনাদের মার্কশিট, অরিজিনাল সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবেন। বাকি এখানে ইউজিসি গাইডলাইনের মধ্যে যারা আছেন তাদের একটু বেশি প্রাধান্য দেওয়া হবে, কোনো ধরনের টিএডিএ আপনারা পাবেন না। এখানে কতটা ভ্যাকেন্সি থাকবে তা নিয়ে কোনো কিছু আলোচনা করা হয়নি। ফিস আশা করি আপনাদের দিতে হবে না। বাকি যদি আপনাদের কোনো ধরনের ইনফরমেশন জানতে হয় তাহলে আপনারা তাদের অ্যাড্রেসে গিয়ে যখন ইন্টারভিউ দিতে যাবেন তখন সেগুলি আপনারা ক্লিয়ার করে নেবেন। তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি। আর ভিডিওটার ডেসক্রিপশনে আমি এই নোটিফিকেশনটার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে চাইলে পরে আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারেন। আজকের জন্য এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।